একাদশ শ্রেণীর অ্যাডমিশন রেজাল্ট জানতে আইমিন আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেটা জানতে আপনাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। তো এখানে আমি ক্রোম ওপেন করে নিচ্ছি। জাস্ট গুগলে সার্চ করে নেবেন এক্সআই অ্যাডমিশন লিখে। তো এখানে এক্সআই লেখার সাথে সাথে একটা ওয়েবসাইট সাজেস্ট করতেছে xiadmission.gov.bd। জাস্ট আমি এটা সিলেক্ট করে দিচ্ছি অ্যান্ড প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেটাতে ক্লিক করে ওয়েবসাইটটি ওপেন করে নেবেন অ্যান্ড জাস্ট এইখানটা থেকে ভিউ রেজাল্ট, দ্যাটস ইট। তো এখানে আপনার এসএসসির রোল, বোর্ড, পাসিং ইয়ার এবং রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করানোর পর এখানে একটা ভেরিফিকেশন কোড দেখতে পাবেন। এই কোডটি এই ভেরিফিকেশনের ঘরে ইনপুট দিয়ে জাস্ট ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনি আপনার কলেজ অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা দেখতে পাবেন। আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেটা দেখে নিতে পারবেন। তো আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ইনপুট দেবেন। তো জাস্ট আমি এই ঘরটাতে ক্লিক করে রোল নাম্বারটা লিখে নিচ্ছি অ্যান্ড সিলেক্ট বোর্ড চট্টগ্রাম, পাসিং ইয়ার 2022 অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ইনপুট করে দিচ্ছি। তো তথ্যগুলো সঠিকভাবে ইনপুট দেওয়া হয়ে গেলে জাস্ট ভিউ রেজাল্টে ক্লিক করবেন, তাহলে আপনারা এখানে আপনাদের কলেজ নেমটা আপনি কোন কলেজে চান্স পেয়েছেন সেটা দেখতে পাবেন। আই হোপ টিউটোরিয়ালটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন, যেন আপনার অন্য বন্ধু এই ভিডিওটি দেখে তার কলেজ অ্যাডমিশন রেজাল্টটা ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে জেনে নিতে পারে। এবং আপনারা যদি ইন্টারেস্টেড থাকে ট্যাক রিলেটেড টিউটোরিয়ালে এবং অনলাইন থেকে কীভাবে ইনকাম করতে হয় তার অসংখ্য টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে, চাইলে আপনি চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো একটি টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।